না না আমার রসগোল্লা চিপা যাবে না হ্যাঁ রস সর খাইতে হবে এটাকে বলে চ্যালেঞ্জ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেব দিশা ব্লগে সবাইকে স্বাগতম কিন্তু এটা কি মিষ্টি 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 কেন খুবই প্রিয় শুধু বলে যে মিষ্টি খাবো আজকের ব্লগে থাকতেছে মিষ্টির চ্যালেঞ্জ কে দেবে আমি আমি মিষ্টি খাবো 3 কেজি মিষ্টি আছে এই যে 3 কেজি মিষ্টি নিয়ে আসছি যে শুধু মিষ্টি মিষ্টি করে সো আজকে মিষ্টির চ্যালেঞ্জ তাকে দিয়ে আমি দিয়াবো মিষ্টি আমি খাওয়ার চেষ্টা করব দেখা যাবে যে আমি আসলে 3 কেজি মিষ্টি খাইতে পারি কিনা আমি বলছি 3 কেজি খাইতে পারবো আমি কিন্তু টাইম দিয়ে দেব আপনাদের ইব্রাহিম ভাই 3 কেজি রসগোল্লার চ্যালেঞ্জ করবে টাইম দিয়ে দেওয়া থাকবে তো দেখা যাক আপনাদের ইব্রাহিম ভাই কতটুকু কি খাইতে পারে অনেক খাদক ছিলাম মিষ্টি খোর ছিলাম এখন দেখি আমার আগের সেই জুসটা আসবে কিনা আগের মতো যদি আমি 3 কেজি খাইতে পারি আমাকে কি দিবা সেটা পরে ডিসাইড এখন সব বলে দিলে তো হলো না আচ্ছা যাই হোক এখানে আর বেশি লম্বা না করে আমরা এখন আয়া দাহিলকে আনতে যাবো আয়া দাহিলকে আনতে যাই উনি একটু নাস্তা করে নিক তো এখন যাচ্ছি আয়া দাহিলকে আনতে আর আয়া দাহিলকে আনার পরে ওদেরকে খাওয়া দাওয়া একটু গোজগাজ করে তারপরে কিন্তু চ্যালেঞ্জ শুরু হয়ে যাচ্ছে তো আজকে দেখা যাক যে আপনাদের ইব্রাহিম ভাই কতটুকু চ্যালেঞ্জে জিততে পারে কম মিষ্টি না অনেকগুলো মিষ্টি হ্যালো বয়স গেসকে কি আহিল এটা দিস ইজ সাম মনস্ট্রোয়িং আজকে কি হবে জানো আজকে বাসায় যে পাপার পাপার চ্যালেঞ্জ আছে পাপা 3 কেজি সুইট খাবে 3 কিলো আই আই শ্যাল ট্রাই হ্যাঁ দ্যাটস নো ইটস আ চ্যালেঞ্জ ওয়ান চ্যালেঞ্জ দেখা যাক পাপা কয়টা খাইতে পারে আহিল তুমি পারবা তুমি খেতে পারবা আহিল তুমি খেতে পারবা নো আই এম নট গোনা ডু ইট বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু আহিল হি'জ টকিং অ্যাবাউট চকলেট এন্ড স্টাফ ও ইয়া ওকে চলো বাসায় চলো এই দেখেন এখানে এখন শুরু হতে যাচ্ছে চ্যালেঞ্জের সবকিছু আয়াদাকে নিয়ে এসে পরে ঘরে কিছু কাজ ছিল সেগুলা করলাম করে এখন আস্তে ধীরে সন্ধ্যাবেলা আপনাদের ইব্রাহিম ভাই যখন একটু খিদা আমাকে বলছে তাকে একটা সাইড তো দিতে হবে যেখানে সে মানে খিদা লাগতে হবে পেটে খুব দেন সে খাইতে বসে সো ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই সো খিদা লাগতে লাগতে তার সন্ধ্যাবেলা হয়ে গেছে সো এখন দেখা যাক সে কয়টা খাইতে পারে তবে আপনাদের সবাইকে বলতেছে এখানে কিন্তু গিফট আছে সে শুধু খেয়ে উঠে যাবে চ্যালেঞ্জে তা হবে না সে যদি চ্যালেঞ্জে জিতে যায় তার জন্য খুবই আকর্ষণীয় একটা পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কারটা কি বলেন তো আইফোন 13 প্রো ম্যাক্স 1 টেরাবাইট ইয়েস গিফট করবে ফাইনালি তিনটা মিষ্টি খাইতে পারি তিনটা মিষ্টি মানে তিন বক্সে হ্যাঁ তিন বক্সে কয়টা কয়টা আছে আচ্ছা একটা একটা খুলে দেখাও না 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 এই যে মিষ্টি ওয়াও এখানে কয়টা আছে 12টা না মা এখানে 12টা মিষ্টি আছে সো ওটা একটু খুলতে হবে সবগুলো লিড খুলতে হবে পাপা যদি পারে আমি কিন্তু আইফোন 13 কিনে দেবো পাপাকে আমি দিব আমার মানি আছে উপরে আচ্ছা যাই হোক এই দেখেন মিষ্টিগুলো দেখে নেন এক একটা বক্সে কিন্তু 12টা করে মিষ্টি আছে সো টোটাল এখানে 36টা মিষ্টি হ্যাঁ 36 আমার লাইফে একটা রেকর্ড আছে আমি বলি আমার লাইফে একটা রেকর্ড আছে একদিন আমাকে আমাদের হাই স্কুলের একজন ইংলিশের টিচার অনেকেই চিনবেন আমার আমাকে যারা চিনেন তো টিচারের নাম হলো সুনীল দেবনাথ তো সুনীল স্যার আমাকে একদিন মিষ্টি খাওয়াইতে নিয়ে গেছিলেন কিন্তু উনি একটা চালাকি করেছেন মিষ্টির সাথে আমাকে ডাল পুরি খাইতে দিয়েছিলেন তারপরে আমি 24টা মিষ্টি খেয়েছি সো আই বিলিভ আই ক্যান ডু সেটা তো ছোটবেলার কথা ছোটবেলা এখন বুড়াবেলায় কি ছোটবেলা আমার মনে ছোটবেলা না তখন আমি মানে ম্যাট্রিক
ম্যাট্রিকে ওই সেই সময় ছোট কাল ওটা বুড়া কাল না সো আমি আর কি সো 24 টা খাওয়ার রেকর্ড আছে সো আই ওয়ান্ট টু হ্যাভ লাইক 36 টুডে লেটস সি আচ্ছা ওয়েট করতে হবে ওয়েট করতে হবে আমি তো এখানে ঘড়িও মানে এখানে টাইমারও দিতে হবে টাইমার দিয়ে দিবা বাট কত সময় আমি কয়টা খেতে পারি দিস ইজ হ্যাঁ মানে এখানে এই দেখেন এখানে কিন্তু স্টার্ট দিব আমি টাইমার দেওয়ার সাথে সাথে ডান শুরু হয়ে যাবে টিস্যু পানি কিছু কি লাগবে হ্যাঁ অবশ্যই না পানি খাওয়া কিন্তু যাবে না হ্যাঁ পানি একটু খেতে হবে অফ কোর্স না 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 চ্যালেঞ্জে এত কিছু এত কিছু পানি তো খেতে হবে পানি ছাড়া আমি কিভাবে সবগুলো খাবো এত কিছু তো আচ্ছা আপনারাই বলেন চ্যালেঞ্জে কখনো এত কিছু কখনো দেয়া যায় অবশ্যই দেওয়া যায় পেট খালি করতে চাইলো পেট খালি করে দিলাম কি বলে এখন বলে একটু পানিও তাকে দিতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা এটা স্টার্ট করে দিলে সে খাওয়া শুরু হয়ে যাবে তো আপনারা সবাই দেখতে থাকেন যে আপনাদের ইব্রাহিম ভাই এই 36টা মিষ্টি মানে 3 কেজি মিষ্টি একই সাথে বসে খেতে পারে কি না একটা হই হই রই রই ব্যাপার হবে এক্সাইটেড তোমরা এক্সাইটেড বয়েজ এক্সাইটেড খাওয়া শুরু করে আমি জানি না পারবো বয়েজ তোমরা এক্সাইটেড ইয়া আই তুমি এক্সাইটেড না 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 এক্সাইটেড কেউ তো ধরবা না এটা পুরোটা পাপা খাবে এখনই শুরু হয়ে যাবে সো আয়াদ স্টার্ট করো আয়াদ ওকে আর ইউ রেডি পাপা ওকে ওয়ান ওয়ান ইন হ্যান্ড ওয়ান ইন হ্যান্ড ইয়া ওয়ান টু থ্রি গো হি স্টিল কিপস ইট না এত স্লো খাইলে তো হবে না 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 তাহলে আমি টাইম দিয়ে দেব এত স্লো খেলে হবে না টাইম দিয়ে দেবো এই তোমরা কার দলে মামার দলে না পাপার দলে পাপা যদি সব ফিনিশ করে এই 36 রসগোল্লা যদি আপনাদের ইব্রাহিম ভাই ফিনিশ করতে পারে না আমি তাকে আইফোন 13 দিব আর যদি ফিনিশ না করতে পারে তাহলে কি হবে কি হবে তাহলে বাকিগুলো তোমরা খাবা এটা এত স্লো খেয়ে কোনো মজা নাই মানে মানে চ্যালেঞ্জ হইতে হবে কুইক কয়টা খাইছে 4 2 2 1 2 3 4 5 6 7 8 9 10 2 2টা 2 খাইছে মাত্র সি 1 মিনিটে মাত্র 2টা ও মাই গড এই সমস্ত মানুষের চ্যালেঞ্জ হবে না না ওকে 5 মিনিটস ক্লক স্টপস মুখের ভিতরে ভাবে দিতে হবে হ্যাঁ তাড়াতাড়ি এত স্লো হইলে হবে না রসগোল্লা চিপা যাবে না হ্যাঁ রস খাইতে হবে না না এনজয় করে খাওয়া যাবে না কুইক খাইতে হবে কুইক খাইতে হবে ফাস্টার দ্যান ইওর এনটায়ার লাইফ ইয়েস কুইক খাইতে হবে এই যে দেখেন মাত্র কয়টা খাইছে কয়টা কুইক 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 খাইতে হবে কুইক খাইতে হবে না 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 হবে না দেখবা পাপা কয়টা খায় ওকে তিন কেজি মিষ্টি খাইতে হবে আইফোন পাওয়া তো সোজা না আইফোন পাওয়া তো সোজা না 3 মিনিটে এখনো 12টা মিষ্টি শেষ করতে পারেনি 3 মিনিটে আমি কিন্তু সুবিধাতে পানিও দিছি স্টিল মানে খুব বেশি হ্যাঁ পারবে না ও মাই গড 3 মিনিট হয়ে গেছে না 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 5 হলো ওভার ইয়া 5 মিনিট আই ডিড সে দ্যাট না
Just to help him. No, he's obviously not gonna live. No. এখন খাওয়া যাবে না. No. He's throwing it away. No. I still ধরো. এটা কয় মিনিট লাগে আমি খেতে পারি? আমি না। এটা বলা যাবে না. Quick. আচ্ছা আপনারা বলেন সে কিন্তু চিটিং করতেছে. সে কিন্তু চিটিং করতেছে. আই পাপা কিন্তু চিটিং করতেছে. No. Yes. He is a help. Quick. Okay, 4 minutes. No, জল ফেলতেছে চিটিং ওকে ওকে 29 30 31 32 33 34 খাই তখন আমি 24টা খাওয়া পাবলিক 10টা খাই আমার উল্টো বুঝতে হবে বয়স হয়ে গেছে কে তিন কেজি মিষ্টি খাবে কিন্তু সে 5 মিনিটে আসলে তুমি সামনাসামনি বেশি মিষ্টি খাবেন না আইফোন দিবা মানে এটার জন্য এত ডিফেন্সিভ হতে যাচ্ছে আমি 1 ঘন্টা দিন আমি পারবো না বুঝছো 3 কেজি মিষ্টি দিছি টু মাচ শুনেন মিষ্টি খেয়ে তার কিন্তু সুগার লেভেল হাই হয়ে গেছে সো জানো তুমি কোন এক সময় মানুষ আমারে মিঠাই বলে ডাকতো মিষ্টি খাওয়ার কারণে এই তো প্রমাণ আজকে আমরা পেয়ে গেলাম শুনেন তার কিন্তু মিষ্টি খেয়ে সুগার লেভেল হাই হয়ে গেছে সে বেচারা এখন উল্টা পাল্টা যে কিছু বলতেও পারে মাথাগুলো পড়ে তো যাইতে পারে তুমি যে পরিমাণ প্রেসার দিতেছো মানে মানুষ যদি অলিম্পিকে যায় এত প্রেসার মাথায় দিবে না অলিম্পিক যায় তো তুমি ইউ হ্যাড সো মেনি সুইটস ইওর আইজ হ্যাভ গন ইয়েলো আপনারাই বলেন তাকে 2 ঘন্টা দিলে নাকি মানুষের সাথে আমি বলি ভিক্ষা চাই না কুত্তা সামলা তোমার আইফোন রাখো আমি বলি তাকে নাকি এই চ্যালেঞ্জে 2 ঘন্টা সময় দিলে সে শেষ করতে পারতো ভাই 2 বছর সময় নিতেন ফ্রিজে রেখে রেখে ডিপে রেখে রেখে 2 বছরে শেষ করতেন তারপরেও 5 মিনিটে 10টা খাইছে এটা অনেক কিছু কারণ আসলে আমরা তো ওরকম বেশি মিষ্টি খাই না তারপরেও যে মানে চ্যালেঞ্জের জন্য 5 মিনিটের ভিতরেই 10টা মিষ্টি খেতে পারছে এটা তো অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করা উচিত তো এই উপলক্ষে আপনাকে আমি মজার মাংস রান্না করে খাওয়াবো এটা আয়াত তুমি কি একটা খেতে চাও ইয়েস আয়াত আপনি একটা খেতে চাও ইয়ে করবো না নাইস করে খাও না 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 ওকে 5 মিনিটে আমি 10টা খেতে যাচ্ছি তোমার জন্য রিসেট করছি স্টার্ট করছি খাও এটাকে বলে চ্যালেঞ্জ ও 2টা খায় তার উইকেট পড়ে যাবে কাম অন হোয়াট ইজ সো স্টিকি খাও কাম অন কি সমস্যা আয়াত বাট আই হ্যাড 10 মাই অ্যাপ্রিশিয়েট মি 10 ইন 5 মিনিট
And you couldn't do 2 in 30 seconds, man. You couldn't do 2 in 10 minutes. Oh, you can't do minute of the So. No, no, I will eat a durum. এখন ভিডিও শেষ করে দেই কারণ বলা যাচ্ছে না আপনাদের ইব্রাহিম কখন ঘুরে পড়ে যায় সো তাকে লোকাপচার করতে হবে পিছন পিছন ঘুরে বেড়াতে হবে বাট আয়াত দুইটা খাইছে আহিল খাইতে চাইনি তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা এই চ্যালেঞ্জটা সো আপনারা আরো নতুন নতুন চ্যালেঞ্জের কিছু আইডিয়া আমাদেরকে দিবেন এবং নেক্সট টাইম আপনাদের ইব্রাহিম ভাইকে কিভাবে আটকানো যায় দেখছেন সেটা আমাকে জানাইতে হবে আমি তো 5 মিনিট দিয়ে আটকাই ফেলছি তারপর ও সে নারাজ তো চ্যালেঞ্জ 2 ঘন্টা দিলে কেউ শেষ করতে পারতো না অল্প 5 মিনিট পরে চ্যালেঞ্জ তো বাবা চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই আমি এরকম দিলে তো মানুষ বছরকে বছর যাইতে পারে আচ্ছা যাই হোক দুই পক্ষের ভিতরে এরকম সেই ছোটবেলা থেকে দেখে আসছে আমার বাপ দাদার আমল থেকে এটা চলে আসতেছে দুই পক্ষের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সো আমাদের ভিতরেও চলবে তুমি তাহলে ভিডিওর প্রথমে বলে দাও নি কেন যে আমি ইব্রাহিম ভাইকে আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়েছি 5 মিনিটে 3 কেজি মিষ্টি খাইতে এটা কিন্তু তুমি ভিডিওর প্রথম বলো নি না না আমি কিন্তু বলছি উনাকে যে আমি টাইম দেব বলে কি যে হ্যাঁ যে না টাইম না মানে উনি ওনার সুবিধা সবকিছু খিদাও লাগতে হবে আবার হচ্ছে এক গ্লাস পানিও লাগবে মিষ্টি ঝোল চুপসে মুখের মধ্যে শুধু আচ্ছা আচ্ছা ওকে দ্যাটস ওয়াই আমি বলছি এত কন্ডিশন না তুমি যে কোনো কন্ডিশন একটা কাঁচা ডিম খাও আমি তোমাকে 500 পাউন্ড দেব কাঁচা ডিম তুমি মুখে দিয়ে খাবা 500 পাউন্ড না 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 আমি তো আমি তো চ্যালেঞ্জ করতে আসিনি আমি চ্যালেঞ্জ করতে আসিনি তো আর এই যে এবার তবে খুব শিগগিরই আমাদের আমার পিৎজা চ্যালেঞ্জ আসছে পিৎজা চ্যালেঞ্জ আসছে যেখানে আমার পিৎজা খাওয়াটা চলবে টাইম সেখানেও সে টাইম বেঁধে দেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর আপনারা কিছু আরো কিছু আইডিয়া দেবেন আহিল আহিল তুমি এদিকে তাকাও আপনারা আরো কিছু আইডিয়া দিবেন যে আমরা কি কি ধরনের হচ্ছে চ্যালেঞ্জ গুলো করতে পারি ফ্যামিলি চ্যালেঞ্জ হতে পারে আপনারা আমার আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের ভিতরে হতে পারে শুধু একা হচ্ছে আমার হতে পারে একা ইব্রাহিম ভাইয়ের হতে পারে বা আয়াদ আহিল দুই ভাইয়েরও হতে পারে সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন আমাদের সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অলসো ওয়েট বিফোর দ্য ভিডিও এন্ডস আই ওয়ান্ট সামবডি ইন দ্য কমেন্টস to timestamp how long it took for my papa to eat 2 okay so everybody yeah আয়াদ আর পাপড়টা আপনারা জাস্ট লিখে দেবেন আয়াদ কয় মিনিটে কয় সেকেন্ডে যে দুইটা মিষ্টি শেষ করেছে এবং আয়াদের পাপা কয় সেকেন্ডে যে দুইটা মিষ্টি শেষ করেছে ইয়েস দ্যাটস এটা ফাইন এনিওয়ে ওকে ওকে আল্লাহ হাফেজ